আজকে আমাদের সাথে দুজন গানের মানুষ আছে, দুটি তারুণ্যদীপ্ত মুখ, যাদের গানের ভিতর রয়েছে অন্যরকম একটা নিজস্বতা। তারা গান নিয়ে যখন আমাদের সামনে হাজির হয়, একটা পজিটিভ ভাইব তৈরি হয়। আমাদের সাথে রয়েছে সভ্যতা, হ্যালো হ্যালো, এবং মাহতিম সাকিব, হ্যালো। তোমাদের দুজনকে দেখেই খুব ভালো লাগছে, এবং একটু আগে গিটার নিয়ে গান করছিল সেটা শুনতেও খুব ভালো লাগছিল। আচ্ছা, আগে জানতে চাবো এখন কি নিয়ে ব্যস্ত আছো? আমি আগে বলবো, প্লিজ। আমি অনেক কিছু নিয়ে ব্যস্ত আছি। ফার্স্ট অফ অল, আমার ব্যান্ড সভ্যতা অ্যান্ড দ্য ব্যান্ডের একটা অ্যালবাম বের হচ্ছে, যেটার নাম হচ্ছে রেন্ডিশন 1.0। সেটা কোভিডের মধ্যে, কোভিডের শুরু হওয়ার মানে 2020 ফেব্রুয়ারিতে আমরা সেটা রেকর্ডিং শেষ করি। সেটা একটা লাইভ অ্যালবাম, মানে এক টেকের অ্যালবাম আর কি, একসাথে বাজানো লাইভ, আলাদা আলাদা করে রেকর্ডিং করানো লাইভ অ্যালবাম, একটা ইপি। তো সেটা কোভিডের কারণে আমরা লঞ্চিং প্রোগ্রাম করতে পারিনি, বাট ইট ইজ অন দ্য এনি, মানে আইটিউন স্পটিফাই লাস্ট জুলাই থেকেই আছে। বাট মার্চের 5 তারিখে আমরা যাত্রা বিরতিতে লঞ্চিং প্রোগ্রাম করলাম। সো পিপল টিকিট কিনে আসলো, গান শুনলো, একটা সুন্দর অনুষ্ঠান। এর লঞ্চিং প্রোগ্রামে আমরা ছাড়াও আরও অনেক এই দেশের আমাদের ফেভারিট সং রাইটাররাও ছিল, যারা গান গেয়েছে। তো ইট ওয়াজ আ উৎসবের মতন ছিল, একটা সেলিব্রেশন ছিল। এবং অনেক দিন পরে টিকিট কিনে কেউ গান শুনতে আসছে, বিষয়টা খুব ইন্সপায়ার করেছে। কিন্তু নিজের অ্যালবাম তো নিজে বিক্রিও করেছো? আমি নিজের অ্যালবাম নিজে বিক্রি করেছি, হ্যাঁ। তো সেই গল্পটা আমরা শুনবো একটু পরে, আগে মাহতিমের থেকে একটা প্রশ্ন করে আসি। আচ্ছা, তুমি রেকর্ডিং স্টুডিওতে ছিলে, ওখান থেকে এসছো, আবার ওখানে ব্যাক করবে, এত ব্যস্ত? একটু একটু আছে আসলে। গত বছরটা যেহেতু আমরা কেউই খুব একটা কাজ টাজ করতে পারিনি, সবার মধ্যে একটা একটা বেশ পিপাসা আছে কাজ করার। সো সেই জায়গা থেকেই যতটুকুই সুযোগ হচ্ছে কাজের মধ্যেই থাকার চেষ্টা করছি আর কি। আচ্ছা, গত বছর কি একেবারেই কাজ করনি, মানে করোনার টাইমে? কোরবানির ঈদে প্রেশার ছিল একটু, তবে কোরবানি থেকে কাজ আবার শুরু করেছে, তুলনামূলক কম ছিল আর কি। আচ্ছা, তো এই ব্যস্ততা আবার ফিরে আসছে এই বছর থেকে? তোমার তো অ্যাকচুয়ালি ইটস লাইক মিউজিক ইন ইওর ব্লাড, বাট তোমার ব্যাপারে যদি কিছু আমাদেরকে বলতে। আমার ফ্যামিলিতে আসলে কেউ মিউজিক করেননি বা এখনো করেন না। I'm the first person যে আসলে মিউজিকটাকে পারসিউ করছি অ্যাজ এ ক্যারিয়ার, অ্যান্ড সেই জায়গা থেকে ইট স্টার্টেড 14 years back। 14 বছর ধরে শেখার চেষ্টা করছি, তারপরে বাকিটা আপনাদের সবার দোয়া ভালোবাসায়। Wow, amazing. So foreground এ কাজ করা শুরু হলো কবে থেকে? It basically started in 2018. 18 তে আমি আসলে আমার একটা ইউটিউব চ্যানেল করি। ইউটিউব চ্যানেল করার পরে আসলে প্রথম গানটা মানুষের পছন্দ হয়, দ্বিতীয় গানটা থেকে মানুষ আরেকটু পছন্দ করে, এভাবে আস্তে আস্তে।